নগরবাসীর খেলাধুলা ও শরীরচর্চার সুবিধার্থে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে বিভিন্ন খেলার মাঠের উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে। সেই ধারাবাহিকতায় বাসাবো সবুজালয় মাঠের চূড়ান্ত নকশা বাস্তবায়নে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। আজ সকালে সবুজবাগ কদমতলা সংসদ প্রাঙ্গণে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন সবুজবাগ বাসাবো সবুজালয় মাঠের নকশা বাস্তবায়নে ঢাকা সিটি নেইবারহুড আপগ্রেডিং প্রজেক্টের কর্মকর্তাদের সাথে স্থানীয় কাউন্সিলরগণ ও গণ্যমান্য ব্যক্তিদের সাথে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা ও ডিজাইন সুপারভিশন মনিটরিং কনসালটেন্ট টিমের সদস্যদের সাথে স্থানীয় কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন। এছাড়া আরও উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা PIU এবং ডিজাইন সুপারভিশন ও মনিটরিং কনসালটেন্টস টিমের সোশ্যাল সেফগার্ড ডিজাইনের পরামর্শক মোহাম্মদ আশরাফুল আওয়াল, M&E কনসালটেন্ট দিলরুবা পারভিন, আর্কিটেক্ট শাফি, শাহনাজ নাইম ও কম্পিউটার অপারেটর তুহিন আক্তার পলাসহ অন্যান্যরা। এলাকাবাসীর পক্ষ থেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 5 নং ওয়ার্ড কাউন্সিলর ও সবুজবাগ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লায়ন চিত্তরঞ্জন দাস, 4 নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, প্যানেল মেয়র 2-3-4 নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর ফারজানা ইয়াসমিন বিপ্লবী, 5-6-7 নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর মাকসুদা শমশের, স্থানীয় আওয়ামী লীগ নেতা ইসমত তাকের বাবুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় প্রকল্প বাস্তবায়ন ও নকশা চূড়ান্তকরণের সুবিধা অসুবিধার কথা তুলে ধরে স্থানীয় কাউন্সিলর ও গণ্যমান্য ব্যক্তিগণ মতামত প্রকাশ করেন।